ভারতীয় রেলে এবার ব্যবহার করা হতে পারে সুইস প্রযুক্তি, এমনই ইঙ্গিত মিলল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সুইস রেলওয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। সুইস রেলের কন্ট্রোল রুমেও গিয়েছেন তিনি, বিশেষত সুইজারল্যান্ডের টানেলিং প্রযুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সভা উপলক্ষে সুইজারল্যান্ডে গিয়েছেন রেলমন্ত্রী। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুইস প্রযুক্তি ব্যবহারের জন্য সুইজারল্যান্ডের সঙ্গে বিশেষ চুক্তিও হবে। উল্লেখ্য, বিশ্বের দীর্ঘতম টানেল গোটহার্ট রয়েছে সুইজারল্যান্ডে। 57 কিলোমিটার দীর্ঘ এই টানেল। সুইজারল্যান্ডের ট্র্যাক টেকনোলজির প্রশংসাও করেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, সুইজারল্যান্ডের পুরো রেল ব্যবস্থাটাই হাব অ্যান্ড স্পোক প্রযুক্তিতে তৈরি। যেমন জুরিখ হল একটি হাব স্টেশন, একগুচ্ছ ট্রেন একই সময় ওই স্টেশনে পৌঁছায়, ফলে যাত্রীদের এক ট্রেন থেকে আরেক ট্রেনে উঠতে সমস্যা হয় না। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ওই দেশে মোট 6টি হাব স্টেশন আছে। ওই স্টেশনগুলিতে একই সঙ্গে একাধিক ট্রেন পৌঁছায় ও ট্রেনগুলি ছাড়েও একসঙ্গে। এমনই আরও অনেক ভালো পদ্ধতি আছে সুইস রেলে, সেগুলি গ্রহণ করার জন্য মৌ চুক্তি স্বাক্ষর হতে চলেছে।